সাকিব ভাই কি লাইনে আছেন? হ্যালো জি ভাই, আসসালামু আলাইকুম। কথা শোনা যাচ্ছে? সাকিব ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে? জি বলেন। ও ভাই, আমার এই যে গ্রামারলি মোটামুটি শেষ পর্যায়ে আর কি, আরো 50টার মতো রেসিপি রয়েছে সাজানোর বাকি। তো আপলোডের ভিডিও, এই 10টা ভিডিওর মধ্যে কি আপলোডের ভিডিও আছে? হ্যাঁ, আপলোডের ভিডিও আছে তো, আপনি পাননি? না ভাই, এই 10টা ভিডিওর কোনটা ভিডিও আমি পাই নাই। আচ্ছা, তার মানে কি আপনি লিংকের যে টেক্সট ফাইলটা ছিল সেটাই পাননি? জি না, জি না। আমি আপনাকে লিংকটা দিয়েছি, আপনি আমাদের কোয়েস দিন অথবা আপনি আমার সাথে একটু তারপরে কথা বলবেন, আমি আপনাকে পাঠিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, রাকিব ভাই মিউট করে দেন। হ্যাঁ ভাই, মিউট করতে। আরে বাংলি শুধু বুঝাই নি জানে। ভালো না, ভালো বৃষ্টি। আচ্ছা, আর আমরা 1 মিনিট দেখি, তারপরে শুরু করে দেবো। আচ্ছা, রিটার্ন কোনো সমস্যা থাকলে? হ্যাঁ হ্যাঁ ভাই, সাকিবকে আপনার দিয়ে দেবো। তো দোকানে কল করতে থাকে, বাড়ি মিশে আসছে। রাকিব ভাই একটু মিউট করে দেন। কারো কোনো সমস্যা থাকলে বলতে থাকে না, আর আমরা একটু দেখে তারপর শুরু করে দিই। ভাই সাউন্ড অনেক কম শোনা যাইতেছে। জি, সাউন্ড কম শোনা যায়, এখন ঠিক আছে? জি, এখন ঠিক আছে। আচ্ছা, আমরা শুরু করে দেই, তারপর তারা লাইভ দেখে নেবে না? ওকে, তো এতদিন আমরা কিন্ডেল নিয়ে কাজ করছি, কিন্ডেলে হচ্ছে কম্পিটিশন কম। কারণ হচ্ছে আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে হচ্ছে ল কন্টেন্ট ভিডিওস বা ল কন্টেন্ট পাবলিশিং কেডিপি অথবা কিন্ডেল পাবলিশিং, এটা লিখেও যদি সার্চ করেন, দেখবেন ল কন্টেন্টের ভিডিও এই সব থেকে বেশি। তার মানে ল কন্টেন্টের এভরিথিং, প্রায় অনেক কিছুই ইউটিউব সহ অন্যান্য প্ল্যাটফর্মে পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়, যার ফলে অনেকেই ফ্রিতে শিখতেছে অথবা একজন শিখে আরো 10 জনকে শিখাইতেছে, এবং একজনে যে বই ছাপতেছে 10 জনে সেম বই ছাপতেছে, এবং 1 কপি না 100 কপি করে ছাপতেছে, সেম বই 100 কপি করে ছাপতেছে। কারণ লো কন্টেন্টে একটা ম্যানুস্ক্রিপ্ট 100 বার 200 বার আপলোড করা যায়, জাস্ট হচ্ছে কালারিং বুকস অ্যান্ড হচ্ছে অ্যাক্টিভিটি বুকস বাদে। যার ফলে হচ্ছে কোনো প্রকার সমস্যা নাই, রিল্যাক্সে তারা এত এত বই ছেড়ে যাইতেছে, জাস্ট সাবটাইটেলগুলো চেঞ্জ করে করে, কভারগুলো চেঞ্জ করে করে ছাপতেছে, তারা নাই। কিন্তু আমরা তো কিন্ডেলে কাজ করি, কিন্ডেলে যারা কাজ করে বাংলাদেশ বলেন বা বাইরের যারা আছে, বেশিরভাগ বাইরেরই কাজ করে, তো ওরা কি করে, রাইটার হায়ার করে, যেমন $30, $35, $20 দিয়ে দিয়ে বই বানায়, বই বানায় দেন হচ্ছে তারা পাবলিশ করে। তার মানে তাদের কিন্তু একটা কস্টিং আছে, কিন্তু লো কন্টেন্টের কিন্তু এখানে কোনো প্রকার কস্টিং নেই, তারা দেখে দেখে ছাড়তেছে। আর বেশি প্রবলেমটা হচ্ছে বাঙালিদেরকে নিয়ে, তারা একটা বই হিউজ পরিমাণে ছাড়ে, যার ফলে হচ্ছে এখানে যে কোনো নিশার মধ্যেই হিউজ পরিমাণে কম্পিটিশন চলে আসে। আর এখানে ল কন্টেন্টের মধ্যে যেটা হয়, ল কন্টেন্টের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে
কম্পিটিশন এতক্ষণ যেটা বললাম, আর হচ্ছে কিন্ডেলের মধ্যে কিন্তু এটা হয় না, কারণ হচ্ছে এগুলো বাইরের কান্ট্রিতে নিজেরা বানায় না, তারা রাইটার দিয়ে হায়ার করে করে বই বানায়, বইয়ের পিছনে ইনভেস্ট করে, যার ফলে হচ্ছে এখানে কম্পিটিশনটা কম, আমরা বই ছাড়লেই বই থেকে সেল পাই। কিন্তু লো কন্টেন্টে কিন্তু বই ছাড়লেই বই থেকে যে সেলস আসবে এটার কোনো সিউরিটি নাই, তবে ভালো নিশ হইলে কম্পিটিশন কম থাকলে সেখান থেকে একটা মোটামুটি রেভিনিউ আসে। আর লো কন্টেন্টে খুব বেশি ভালো করার জন্য অ্যাডস রান মাস্ট। আর এমনিতে আপলোড করতে করতে 200-500 আপলোড করলে আপনার হয়তো $100-200 করে আসতে পারে এই আর কি। তো এখানে প্রচুর পরিমাণে বই আপলোড করতে হবে যদি মোটামুটি একটা সেলস জেনারেট করতে চান, কারণ হচ্ছে লো কন্টেন্টের মানে বুক সেকশন যেটাকে বলে, আমরা যে জায়গায় রিসার্চ করবো সেটা হচ্ছে বুক সেকশন। এখানে দেখবেন যে একটা কালারিং বুকস লিখে সার্চ করছেন, 7,000, 8,000, 20,000, 22,000 রেজাল্ট, তার মানে ওই টপিকের উপরে 22,000, 20,000 বই আছে। তো ওই জায়গায় আপনার বইটা কোন জায়গায় যে হারায় বইটা আপনি নিজেও খুঁজে পাবেন না। কিন্তু আমরা যখন কিন্ডেলে কাজ করি, কিন্ডেলে একটা বই ছাড়ি কোনো টপিকের উপরে, দেখি যে ফার্স্ট পেজেই আছে বা সেকেন্ড পেজে আছে, এর বেশি দূরে যায় না, বা থার্ড পেজে আছে, মানে প্রথম যখন পাবলিশ করবেন তখন দেখবেন ফার্স্ট পেজেই আছে বা সেকেন্ড পেজে আছে। কিন্তু লো কন্টেন্টে বই ছাইরা আপনি 20-30 পেজ ঘুরবেন আপনার বই আর খুঁজে পাবেন না, কারণ হচ্ছে এখানে কম্পিটিশন অনেক এবং অনেকগুলো বইতে বেশি পরিমাণে রিভিউ থাকার কারণে এ বইগুলোকে কখনো আপনার বইটা বিট করে সামনে আসতে পারে না। কিন্তু কিন্ডেলের ক্ষেত্রে হচ্ছে আমাদের বইয়ের পরিমাণ কম, আমরা ওইভাবেই রিসার্চ করে করে ভালো ভালো নিউজগুলো খুঁজে বের করে ওইগুলোর মধ্যে বই ছাড়ি, যার ফলে হচ্ছে খুব কম সংখ্যক বই থাকার কারণে আমাদের বইগুলো কিন্তু সামনে চলে আসে এবং খুব ভালো পরিমাণে সেল হয়। এটাই তো, কিন্তু আমরা যখন লো কন্টেন্টে কাজ করব আমাদের এক্সপেকটেশন থাকবে যে হিউজ পরিমাণে সেলের আশায় না, মান্থলি একটা বই থেকে 2-3 কপি সেল হওয়ার আশায় আমরা বইগুলো ছাড়ব। আর হচ্ছে এখানে হিউজ পরিমাণে বই যেগুলো সেল হয় সেগুলো হচ্ছে সব থেকে বেশি সেল হচ্ছে কালারিং বুকস এবং অ্যাক্টিভিটি বুকস। আপনি যদি এই জিনিসগুলো যদি একটু ফলো করেন, যেমন পাজেলস, নোটবুক, দেন হচ্ছে অ্যাক্টিভিটি বুকস, কালারিং বুকস, এই যে নিশগুলো, এই নিশগুলো কিন্তু মেইনলি বাচ্চাদেরকে টার্গেট করে বানানো হয়। অ্যাক্টিভিটি বুকস বড়দের কোনো প্রয়োজন নাই, অনেকে ছাড়ে অ্যাক্টিভিটি বুকস ফর অ্যাডাল্ট। হ্যাঁ, আসলে এই অ্যাডাল্টস বুক তো এখানে আর সেল হবে না, কারণ অ্যাক্টিভিটি বুকস এগুলো বাচ্চাদের। কালারিং বুকস এটা সেল হয়, আবার অনেকেই পছন্দ করে জিনিসটা, তো সেই ক্ষেত্রে এটাও হিউজ পরিমাণে সেল হয়। অ্যাক্টিভিটি বুকসগুলো মেইনলি বাচ্চাদেরকেই টার্গেট করে বানানো হয়, তবে আমরা এখানে যত বই ছাড়বো সবগুলো বাচ্চাদেরকে টার্গেট করেই ছাড়বো, আর অ্যাডাল্টস বুক ছাড়লে তো সেটা তো আলাদা বিষয়। ওকে, তো আমরা এখানে লো কন্টেন্টের মধ্যে যত ধরনের বই আছে সব ধরনের বই বানানো শিখবো। তো শেখার আগে অবশ্যই আমাদের রিসার্চ শিখতে হবে যে আমরা কী বই বানাইলে আমাদের মোটামুটি একটা সেলস জেনারেট হইতে পারে, কারণ হচ্ছে লো কন্টেন্টের অবস্থা তো একবারেই বাজে। তারা না বুঝ, যারা হচ্ছে না বুঝে আন্দাগুন্দা বই ছাড়ে, মানে একটা ম্যানুস্ক্রিপ্ট পাইলাম এটা দিয়ে আমি অনেক বই ছাড়া দিলাম, হ্যাঁ ওরা কিন্তু আসলে সেলস পায় না। আপনি যদি একটু টেকনিক করে বইগুলো ছাড়েন তাহলে দেখবেন হিউজ পরিমাণে সেল পাবেন, জাস্ট একটু টেকনিক করে ছাড়লে। মানে হচ্ছে যে লো কম্পিটিশনের বইগুলো দেখবেন, আর সব থেকে বেশি দেখবেন হচ্ছে রিভিউ, কারণ আপনি চেষ্টা করবেন যে যেগুলোর মধ্যে রিভিউয়ের পরিমাণ কম সেই টাইপের বই ছাড়ার জন্য। তাহলে কী হবে, আপনার বইটা একটু সামনের দিকে আসার সম্ভাবনা থাকবে, কারণ এগুলোকে ইজিলি বিট করা যাবে। কিন্তু যদি রিভিউয়ের পরিমাণ বেশি থাকে আপনার বইটা কখনো এগুলোকে বিট করতে পারবে না। এগুলাই, ওকে। তো আমরা এখানে কী কী বই বানানো শিখবো, আমরা ওকে, তো আমরা এখানে বই বানানো শিখবো হচ্ছে কালারিং বুকস, অ্যাক্টিভিটি বুকস, জার্নাল, লগবুক, নোটবুক, ডায়েরি, পাজেলস, এভরিথিং। মানে লো কন্টেন্টে যত ধরনের বই আছে অ্যামাজনে সব ধরনের বই আমরা বানানো শিখবো। তো আমরা কী কী রিলেটেড বই বানাবো সেগুলোর জন্য আমি কয়েকটা টপিক এখানে লিখে রাখছি, যেমন কালারিং বুকস, অ্যাক্টিভিটি বুকস, জার্নাল, লগবুক। আমরা যেভাবে হচ্ছে রিসার্চের সময় যখন আমরা কিন্ডেলে রিসার্চ করছি তখন কিন্তু আমরা সার্চ করছি যে কুকবুক, কুকবুক লিখে সার্চ করলে কুকবুক রিলেটেড যত বই আছে সেগুলো চলে আসছে। তো সেমভাবে আমরা এখানে একটা কাজ করতে পারি, সেগুলো হচ্ছে কালারিং বুকস লিখে সার্চ করি। ওকে, তো শুরু করি। তো এখানে আসার পরে আমরা আগে যেমন এখানে গিয়ে কিন্ডেল স্টোরে যাইতাম, কিন্ডেল স্টোরে গিয়ে রিসার্চ করতাম, আমরা কিন্তু এখানে কিন্ডেল স্টোরে গিয়ে রিসার্চ করব না, আমরা রিসার্চ করব হচ্ছে বুক সেকশনে, যে বুকস, BOOKS, এখানে গিয়ে আমরা এখান থেকে রিসার্চ করব। তো সাপোজ আমি একটা কালারিং বুকস বানাবো, কালারিং বুকস, ওকে। তো কালারিং বুকস থেকে সার্চ করার পরে আমার এখানে হিউজ পরিমাণে চলে আসছে, কিন্তু দেখেন অনেক ধরনের
টপিক চলে আসছে, যেমন এখানে মনস্টার, কালারিং বুকস, কার্স এর আর কি, দেন ডাইনোসর। এই যে দেখেন এই রিলেটেড বইগুলো কিন্তু হিউজ পরিমাণে সেল হয়, তবে আপনি এগুলো ছাড়ার চেষ্টা করবেন না, তাহলে দেখবেন যে আপনার প্রবলেম হবে। ওকে, দেন যে ফ্লাওয়ার্স কালারিং বুক। এখন আমরা যেভাবে হচ্ছে কিন্ডেলের মধ্যে আমরা আমাদের সার্চ রেজাল্ট রাখছিলাম হচ্ছে 300 থেকে 400, এখানে কিন্তু সব থেকে বেশি ভালো, সব থেকে ভালো কন্টেন্ট বলতে বা সব থেকে বেশি ভালো নিচ বলতে যেটা বুঝবো সেটা হচ্ছে 1000 রেজাল্ট। 1000 রেজাল্ট, তো নিচগুলো যদি 1000 রেজাল্টের হয় তার মানে ওইটা ওইটা আপনি পিক করতে পারেন। তবে দেখেন যেগুলোতে হিউজ পরিমাণে রেটিং চলে আসে, যেমন 799,